আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আগামীকাল এক সৌদি প্রবাসী ভাই অনেক আগের থেকে আমার সাথে যোগাযোগ, বিভিন্ন কারণে যেতে পারিনি। নোয়াখালী চৌমনি চৌরাস্তা, ওখান থেকে আপনার রামগঞ্জ যাইতে কিছু দূর সামনে যায় ওনার বাড়ি। তো ইনশাল্লাহ আগামীকাল সকালে ভোরেই রওনা দেব। তো দোয়া করবেন যেন সহি সালামত ওখানে পৌঁছতে পারি। আর আরেকটা জিনিস, আমি যখনই কাজ নেই, আমি মানে কাজ কিন্তু চাইলে অনেক কটাই নিতে পারি, কিন্তু কখনোই সেটা করব না। আমি একটা শেষ করে ওইটা শেষ হইতে হইতে আর একটা কাজ ধরব, কারণ আপনারা আমাকে দেখা কাজগুলা দেওয়ার মানে ইচ্ছা থাকে আপনাদের। তো আমি যেন স্টিল থাকা অবস্থায় যেন আপনাদের কাজগুলা করতে পারি, সেদিকে কিন্তু আমি খেয়াল রাখি। কাজ পাইলাম আর খালি গণহারে নিব, নিয়ে তখন নষ্ট হয়ে যাবে, মানুষের কাজ খারাপ হবে, অনেক আশা নিয়ে আমাকে কাজ দিতে চায়। আর তো সেই হিসাবে দোয়া করবেন। আর দ্বিতীয়ত, কেউ যদি অনেক ভালোবাসেন আমাকে লক্ষ্মীপুর বা ওইদিকে অনেক লোক আমাকে পছন্দ করেন, কেউ যদি আমার সাথে একটু সাক্ষাৎ করতে চান, অনেক সময় অনেকে ফোন দেন, তো ইনশাল্লাহ আমি চৌরাস্তায় থাকবো, দরকার হলে আধা ঘন্টা এক ঘন্টা আগেই আমার সাথে একটু ফোনে যোগাযোগ করবেন, আমি দরকার হলে ওখানে দাঁড়াবো। তো সব মিলিয়ে দোয়া করবেন যেন সহি সালামতে পৌঁছতে পারি। আসসালামু আলাইকুম।